নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো সান্দিয়াঙ্কা ব্লগস। লেটস এক্সপিরিয়েন্স টুগেদার। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরা 1 জানুয়ারি 2024 বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার কিছু অফবিট সমুদ্র সৈকত বা অফবিট সি বিচের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের অফবিট উড়িষ্যার চতুর্থ পর্ব বা ফোর্থ এপিসোড। তো এর আগে আমরা গিয়েছিলাম উড়িষ্যার মোস্ট অফবিট সি বিচ গুলোর মধ্যে অন্যতম কাঁসাফল এবং যমুনাসুল সি বিচে। আর এর আগের এপিসোড গুলো যারা দেখনি তাদের জন্য লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এখন বাজে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার মোস্ট অফবিট সি বিচ গুলোর মধ্যে অন্যতম দাগারা সি বিচের উদ্দেশ্যে। যারা আমাদের এই সিরিজের প্রথম দিকের এপিসোডগুলো দেখেছো তারা সবাই তো জানোই আমরা দাগারা সি বিচের এখানেই হোটেল লক্ষ্মীপ্রিয়াতে আছি। আমাদের হোটেল থেকে এই দাগারা সি বিচের দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 600-700 মিটার মতন, তো বলতে গেলে বেসিক্যালি খুব কাছেই। তো চলো দেখি জায়গাটা কিরকম। ধান উঠে গেছে জমি থেকে, এবারে নেক্সট ফসলের জন্য জমিকে রেডি করা চলছে। এখন মার্কেট রয়েছে দুধারে, এই মার্কেট এখন বন্ধ আছে। বসার জায়গা বানানো হচ্ছে, না বানিয়েছে মাঝখানে, মানে এখানে একটু সাজানোর ব্যবস্থা চলছে। লাল মোরাম ফেলা আছে বালির উপর থেকে ভাই, আমরা তো কিন্তু কতটা যেতে পারবো জানি না, কতটা যাওয়া যায়, কারণ বালির উপরে গাড়ি স্কোয়াইট। হ্যালো 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 হ্যালো, এখানে ছোট ছোট বন্ধুগুলো খেলা করছে। ওয়েলকাম টু দাগারা বিচ। গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন বছরের। আজকে দ্বিতীয় দিন, টুডে এই 2nd of January 2024, আর তোমাদের সকলকে সুপ্রভাত ফ্রম দাগারা বিচ ওড়িশা। জাস্ট খালি দেখো কি ভালো লাগছে, অ্যান্ড দ্য সি এই মুহূর্তে বিচে, খালি আমি আর সঞ্জু আর একজন ওখান থেকে আসছেন, বাট এখানে কিন্তু এরাই নাও কোনো ট্যুরিস্টার নেই। কি ভালো লাগছে, অসাধারণ। আমি জানি না এইগুলো এই জাতীয় জিনিস পুরো বিচে কিন্তু পড়ে রয়েছে, আই ডোন্ট নো এগুলো কী জিনিস। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও কী এগুলো।
আমরা প্রথমে ভেবেছিলাম যে দাগারা বিচের যে সূর্যোদয়, এই সানরাইজটা তোমাদেরকে দেখাবো, কিন্তু ভোরবেলা যখন উঠলাম এতটাই এখানে কুয়াশা ছিল, এত মানে বেসিক্যালি ভিজিবিলিটি একদম জিরো ছিল, কিছুই আসছিল না, কিছুই দেখা যাচ্ছিল না, তাই তোমাদেরকে সানরাইজটা আর দেখানো হয়নি। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 8টা, কিন্তু এখনও যে এত কুয়াশা এখানে, সূর্যটাকেও পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই দুঃখটা রয়েই গেল তোমাদেরকে দাগারা সি বিচ থেকে সানরাইজটা দেখানো হলো না, কিন্তু কি করা যাবে, কপালের আগে তো কেউ যেতে পারে না। এটা লাইফে ফার্স্ট টাইম, মানে আমি খুব খুশি, পুরো দিনটাতে কত দূর নজর যাবে কেউ নেই, ফার্স্ট টাইম, আমারও লাইফের ফার্স্ট টাইম। যদিও দাগারা বিচ মোটামুটি টুরিস্ট নেই এখন, মোটামুটি দাগারা বিচ এখন একটু নাম হয়েছে, মোটামুটি জনপ্রিয় হয়েছে। এই মুহূর্তে কিন্তু তোমরা যেটা সামনে দেখছো এটা কিন্তু বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। দেখো জল বাড়ছে, জোয়ার এসেছে, একটা আলাদাই অনুভূতি। দূরে প্রচুর নৌকা বা ট্রলার রয়েছে, তারা মাছ ধরতে গিয়েছিল, হয়তো ফিরছে বা যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। চলো ওইদিকে মোহনা, হ্যাঁ ওই পাশটা মোহনা, আর আমরা ওই দিক থেকে এলাম। দেখতে পাচ্ছ দূরে সমস্ত ঝাউ বন, এটা আলাদাই অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স, জানি না আর কোনোদিনও হবে কি না। তো তোমাদেরকে দেখাবো এই দাগারা বিচে এলে তোমরা কি কোথায় কি থাকতে পারো। আমরা যে হোটেলে আছি সেটা সম্পর্কেও আমরা তোমাদেরকে জানাবো। তবে যেটা ঠিক করেছি যে এই ভিডিওর মধ্যে কিন্তু থাকার ব্যাপারটা, মানে হোটেলগুলো বা যে গেস্ট হাউসগুলো আছে বা ক্যাম্পগুলো আছে, সেইগুলো দেখাতে মানে এই ভিডিওতে দেখাবো না। ওইটার জন্য যে কটা বিচ আমরা কভার করব, সেখানে কোথায় কোথায় থাকার মোটামুটি ব্যবস্থা আছে, সেইগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমরা একটা আলাদা ভিডিও করব, তাতে দেখাবো, তখন শুধু ওই রিলেটেড একটা ভিডিও কোথায় তোমরা থাকতে পারো। সঞ্জু গাছে বাইক আনতে ওই দিকটা একটু গিয়ে দেখ। তোমাদের সাপোর্ট যদি আমরা আরো ভালোভাবে পাই, তাহলে ডেফিনেটলি আমরা আগামী দিনে আরো ভালোভাবে এই সমস্ত বিচেস গুলোকে তুলে ধরতে পারবো তোমাদের সামনে, যেগুলো এইবারে অপূর্ণ ইচ্ছে রয়ে গেল, যে সবটা তো আর দেখানো হলো না, কিছুটা কপালের ফেরে, কিছুটা পরিস্থিতির জন্য, কিছুটা ওয়েদারের জন্য দেখিয়ে উঠতে পারলাম না। তো সেইগুলো সমস্তই তোমাদের সাথে নেক্সট টাইম ডেফিনেটলি ভাগ করে নিতে পারবো। তো তোমাদের সাপোর্টটা ভীষণভাবে জরুরি। এখান থেকে ওনারা কিনে ওরা মার্কেটে ওনারা বিক্রি করবেন। আর দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব ঝাউবন, কালকে প্রচুর কষ্ট হয়েছে, সম্পূর্ণ করে দিল, হ্যাঁ ওরা সব কিছু একদম কয়েকশো গুণ বেশি হিসাবে পূরণ করে দিল, ফেরত দিয়ে দিলেন এই নৌকোগুলো সব। হ্যাঁ এই সমস্ত নৌকোগুলো কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি, যেগুলো ওগুলো কিন্তু সব মাছ ধরতে যায়, মাছ ধরতে যায় হচ্ছে নৌকা, যেগুলো যায় নর্মালি দেখতে পাচ্ছ, যেগুলো হচ্ছে চাল। আছে
ওখানে একটা আছে, ওখানে একটা আছে, সব এখানে প্রচুর প্রচুর নৌকো। জাস্ট দেখো তো, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাক বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেবো সেটা চট করে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের এই অফবিট উড়িষ্যা কেমন লাগছে। যদি পারো নিজস্ব বন্ধুবান্ধবদের সঙ্গে, প্রিয়জনের সাথে প্লিজ এই ভিডিওটাকে বা এই সিরিজটাকে একটু শেয়ার করে নিও। দেখছো নিশ্চয়ই এই যে জাল গুটাচ্ছে এবারে মাছ পড়ে। দেখো কিভাবে নৌকা যখন ফেরে সমুদ্র থেকে তখন তখন কিভাবে নৌকা গুলোকে তোলা হয়। এখানে যেগুলো দেখলে মাছগুলো ওই ঝাড়ছে, তো তারপরে ঝাড়া হয়ে গেল যখন তখন সমস্ত মাছগুলো ওখান থেকে কালেক্ট করে, এবারে যেহেতু বালিতে পড়েছে তো সেই কারণে ওই দাদারা সব গেছিলো ওই একটা জায়গায় কালেক্ট করে, বালি যেগুলো লেগেছিলো সেগুলো গিয়ে সমুদ্র জলে আবার ধুয়ে নিয়ে এলো। এই যে এখানে যেরকম দেখলে ওরা যখন ট্রলারগুলো সমুদ্র থেকে আসে মেইন যে বড় মাছগুলো হয় সেগুলো আগে বেরিয়ে যায়, তারপরে ওরা ঠিক এই যে দেখালাম যে জালগুলো ঝাড়ে ছেড়ে ছেড়ে ওরা তখন মেইন মাছগুলো চলে যায় ওই রকম জায়গাতে, ওখানে সব বড় মাছগুলো ওদের পাল্লা হিসাবে বিক্রি হয়। তো ওখানটা আর যাচ্ছি না, এখান থেকেই দেখালাম, মোটামুটি হয়েও গেছে। ডাল সমস্ত কিছু ডাচ্ছে, ডালগুলো ছেড়ে ছেড়ে ছোটো ছোটো মাছগুলোও বিক্রি হয়, সব বিক্রি হয়। ক্রা
এগুলো কি মাছ? এই মাছ গুলো কিন্তু ওরা খায় না, এগুলো ওরা সব সমুদ্রে গিয়ে আবার ফেলে দিচ্ছে। তারপরে বিচ স্টার্ট হচ্ছে, সমুদ্র এখন অনেক কাছে চলে এসেছে। ওইখানে গুলো লাগানো হয়েছে, এইগুলো ঝাউ গাছ আর নতুন করে লাগানো হয়েছে এই জায়গাটাকে। ওই ঝাউবন গুলো তো বড় হয়ে গেছে, ছোট বাচ্চাদের জন্য তারা মজা করতে পারবে। ধীরে ধীরে এবারে মার্কেট এখানে পিকনিক করতে আসে, যারা পিকনিক করতে আসে তারা এখানে এসব হাড়ি কুড়ি তারপরে গ্যাস ইয়ে যে স্টোভ বগেরা হ্যাঁ, মতলব কি যে লোক পিকনিক কে লিয়ে আতে ইয়াহা সে লে সকতে হ্যাঁ, ইদার আপ লোক যে পিকনিক মানাকে আতে হ্যাঁ উনকে লিয়ে এই সব সামান রাখা হুয়া, মতলব কুছ নেহি লানে সে ভি চলেগা, ইয়াহা সে সব কুছ মিল জায়েগা, গ্যাস স্টোভ হো গিয়া, গ্যাস ইউটেন্সিলস আপকে হ্যাঁ, জিতনা ভি বর্তন বগেরা লাগেগা সারা কুছ, ইয়া রাশন ভি মিল জাতা হ্যায়, আচ্ছা রাশন ভি মিল জাতা হ্যায়, ঠিক হ্যায়। চিকেন কা দোকান ইয়ে ইদার হ্যায়, আচ্ছা চিকেনের দোকানও এখানে আছে। আর গ্যাস কি কিলো কে হিসাব সে মিলতা? কিলো হিসাব সে 100 রুপে করতে 1 কিলো, আচ্ছা 1 কিলো 100, 1 কিলো 100 টাকা কিলো হিসাবে তোমরা গ্যাস পেয়ে যাবে। আর মানে বাসন টাসন না আনলেও চলবে, সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং সব এখান থেকে তোমরা পেয়ে যাবে, জাস্ট নিজেরা চলে এলেই হবে। মানে কারণ মনে হলো যে আজকে পিকনিক মানে নিজেরা রান্না করে খাবে, তো তোমরা এখানে করতেই পারবে। এটা এটা হচ্ছে দাকারা বিচ, এখানে এরকম প্রচুর দোকান আছে যে কোনো, এটা একটা এই ভাইয়ের দোকান, ওই রাস্তাটা সোজা চলে গেলে তোমরা বিচে চলে যাবে, আর এই যে বাপাসে এই ভাইয়ের দোকান, এই হচ্ছে বাবু। এই বাবুর ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে রাখলাম, স্ক্রিনে রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভালো রেখো, বাই।